शानाया हेलो हेलो बोलो हेलो अस्सलामु अलैकुम अस्सलामु अलैकुम सबाई केमन आछेन केमन आछेन सबाई ভালো আছে মনে হয় না হ্যাঁ তুমি এখন কি করছো এটা করছি কি দিয়ে খেলা করছো এটা দিয়ে খেলা করছি এটার নাম কি তাই বলো এতো নাম এটা কি মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট এটা গান বাজে গান বাজে মিচিতা গেরো দেখাবা আমাকে হ্যাঁ দেখাবো সুন্দর গান বাজে তো মামা মানে কোন কোচিতে কো ওজন্দা ও এভাবে আঙ্গুল দিয়ে তারপরে এরকম প্রেস করতে হয় আমি করি করে দেখবো কিভাবে করে শেখায় দাও এরকম করে এরকম করলাম আরে তাই তো শোনায় অনেক সুন্দর মিউজিক হইলো তো ভয়ঙ্কর অবস্থা হয়ে গেছে যদিও আইস কাটার ওনারা সারা রাত এখানে রাস্তায় মেইন রোডটাকে ক্লিন করছিল কিন্তু তারপরও সে ক্লিন আর ক্লিন নাই এখন এই অবস্থা হয়েছে শানা তুমি কি লিখছো এটা লিখছো কালার করতে ভালো লাগে ভালো লাগে আচ্ছা তুমি কালার করো সুন্দর করে তারপরে কালার শেষ হলে আমাকে দেখায়ও হ্যাঁ ওকে মামা কিসের শব্দ করলো কাউ বলে মনে হয় না তারপরে আর কি শব্দ করছে মানে কি ইচ্ছুজি ইচ্ছুজি মানে ভেড়া এটা মানে কি পাখি তাই তো শানা তুমি দেখেছো বাইরে অনেক স্নো পড়েছে দেখেছো দেখেছি তো স্নোম্যান বানাবে কাচাতে ভাইয়াতে একসাথে স্নোম্যান বানাতে চাচ্ছ ওকে স্নো পড়েছে চলো দেখি আসি দেখবা চলো যাই চলো বা দেখো তো কি অবস্থা আমাদের বাসার সামনের বাসার ছাদে কি পরিমাণ জমে গেছে এই যে এই গাছটা খুব সুন্দর লাগতেছে না দেখতে আইসক্রিম হয়ে গেছে সব ভালো লাগছে আজকে জায়গাটা ক্লিন করলাম যেন ওরা এখানে সুন্দর করে হাঁটাচলা করতে পারে না ওখানে উঠো না আমরা যে সেন্দাই গিয়েছিলাম মিয়াগি কেনের সেন্দাই ইউকি দেখতে সেখানে এরকম গাছে বড় বড় এরকম স্নো পড়েছিল তো সেই জায়গাটা যে আমরা পাহাড়ের উপরে দেখেছিলাম ইউকি মনস্টার যেটাকে ওরা বলে এখন আমার মনে হচ্ছে এখানে সেই রকম স্নো হয়ে এই গাছগুলো দেখে ওরকমই মনে হচ্ছে যে ইউকি মনস্টার হয়ে গেছে এখানে কি করে রে শানা হাইয়া করো কিভাবে করে শানায়া হাইয়া এখন অনেক ঠান্ডা -6 আসো হ্যাঁ তুমিও আসো বাবা আমি বলেছি তো একটু পরে আবার এসো আনবিলিভেবল এই যে আমাদের বাসার সামনে যে রাস্তাটা সে রাস্তায় পুরো একজন বড় মানুষের পা পর্যন্ত ডুবে গেছে গত 2-3 দিন ধরে বরফ পড়তেছে আজকে সকাল 6টা পর্যন্ত 70 সেন্টিমিটার মতো মানে 2.5 ফুট তো এই অবস্থা আগামীকালও কন্টিনিউ হবে আজকে সারা দিন রাত আগামীকাল সম্ভবত 100 সেন্টিমিটার অবশ্যই ছাড়াবে মনে হচ্ছে তো 3 বছর আগে এরকম বরফ পড়ছিল মনে হচ্ছে আগেরটার বেশি রেকর্ড ছাড়াবে তো ওই সময় হচ্ছে যে পুরো রোড ডিসকানেক্টেড হয়ে গেছিলো পানি বিদ্যুৎ ইলেকট্রিসিটি এগুলো সব ছিল তবে রোড ডিসকানেক্টেড হওয়াতে অনেক সুপার মার্কেটে অনেক কনভিনিয়েন্ট স্টোরে কোনো কিছু আসছিল না দেখি আমরা আমাদের গাড়ির দিকে একটু যাই আচ্ছা আগে গাড়ির দিকে যাই
পুরো পাহাড় হয়ে গেছে গাড়ির উপরে। এই যে সাইকেল স্ট্যান্ডের উপর থেকে এই অবস্থা, হায় পাগলের মতো স্নো পড়ছে, একদম পাগলের মতো স্নো। এই যে এন্ট্রান্সগুলো বন্ধ হয়ে গেছে, সবার বাসার এন্ট্রান্স বন্ধ হয়ে গেছে, সানায়ার হাইটের সমান হাইট হয়ে গেছে এখন স্নোয়ের। এই যে এটা হচ্ছে পার্কিং এরিয়া, কিছু বোঝা যাচ্ছে কোনটা গাড়ি আর কোনটা যে নর্মাল পাহাড়ের মতো স্নো। এখানে হচ্ছে আমাদের গম ফেলায়, ময়লা ফেলায় ডাস্টবিন, কিন্তু সেটাও বন্ধ হয়ে গেছে, এখন আর বিন নিতে আসার মতো অবস্থাও নেই। আপনাদেরকে দেখাচ্ছি যে আমাদের গাড়ির কি কঠিন অবস্থা। কি অবস্থা তোমার গাড়ির, কি অবস্থা দেখো আমার গাড়ির। হাই রে, সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমাদের চ্যানেলে। আমি ফুকুই জাপান থেকে সোনিয়া বলছি, আর গুড মর্নিং বলছি কিন্তু মর্নিংটা আসলে গুড না আমাদের এখানে। আমাদের অবস্থা এখন খুবই খারাপ, স্নো পড়ে এখানে অনেক সবার জীবনযাপন একদম স্টার্ট হয়ে গিয়েছে, দোকানপাট সব কিছু আউট অফ স্টক হয়ে গেছে, খাবার দাবার সব কিছু দোকানে নাই, টিস্যু অলমোস্ট শেষ, তারপরে স্নো ক্লিন করার জিনিসপত্র কিছু পাওয়া যাচ্ছে না দোকানে, তো অলমোস্ট সবাই গৃহবন্দীর মতোই অবস্থা। গাড়িকে আবিষ্কার করা যায় কিনা দেখি। হ্যাঁ, বাইর হচ্ছে, বের করা যায়। এই যে গাড়ি হেডলাইট বের করছি। হ্যাঁ আসছে, এই দেখেন গাড়ির, গাড়িটার উপরে কোথায় স্নো, তুমি তো বসে গেছো। আল্লাহ, এই তুমি এমনি বসলে এগুলো কিন্তু ঠান্ডা হয়ে যাবে একটু পরে, তখন গায়ের সঙ্গে লাগবে এই কাপড় চোপড়। আমার পা তো, এই যে পা, কি আর পা আছে, পা হয়ে গেছে পুরো, ভিতরে ঢুকছে। ওয়াও, এটা হাত দিয়েই বয়ে যাচ্ছে সাফন রব্বু। সবাই দেখা যায় কি একটু পর পরে আসে, যখন মানে স্নোটা একটু থামে তখন এসে একটু পরিষ্কার করে দিয়ে আবার যায়, আবার একটু পরে আবার আসে, আবার পরিষ্কার করে দিয়ে যায়। আমার মনে হয় কি গত বছরের রেকর্ডও এবার ছাড়াই যাবে, তাই না? গত বছরের রেকর্ড মনে, ওই গত 2017-এর রেকর্ড মনে হয় ছাড়াই যাবে এবার, খুব হচ্ছে এবার। আবার বলো। মাস্ক পরে আসছি, মাস্ক পরলে একটু ঠান্ডা কম লাগে আর কি। হ্যাঁ, মাস্ক পরলে একটু ঠান্ডা কম লাগে, কিন্তু আমি পড়তে পাই না, কারণ তাহলে চশমা গোলা হয়ে যায় আর কিছু দেখতে পাই না। এগুলো কই ফালাবা, ফালানোর জায়গাটা কোন জায়গায়? এই পাশে। ওই আল্লাহ, এটা কি আমি অর্ধেক স্নোয়ের মধ্যে ঢুকে গেছি? হ্যাঁ তাই তো, আমার পা দেখো না কি, আমার বডি অর্ধেক তো স্নোয়ের নিচে। এইটাই বলতেছিলাম যে এর মধ্যে লাভ নাই, করা যাচ্ছে না, ভিতরে বরফ ঢুকে গেছে পায়ের ভিতরে, পারবা না, দেখছো বললাম না এরকম করে লাভ নাই, ওই প্যান্ট তো উঠে যাচ্ছে পরে, বেশিক্ষণ থাকা যাবে না, বুঝছো? হ্যাঁ, ওয়াইপারটা খালি ক্লিন করে দাও, ওইটা ভেঙে যেতে পারে, ওইটা খালি করে দাও। এইভাবে মানুষ ঘন্টা 2-3 ধরে এগুলো করতেই থাকে সব সময়, একটু পর পরে দেখা যায় যে যখনই একটু থামে, কিন্তু এইবার হলে সমস্যা থামছে না, এই যে হচ্ছে তো হচ্ছেই, একটু থামলে তখন ক্লিন করাটা একটু সহজ হয়, কিন্তু এইবার থামতেছে না, একটানা পড়েই যাচ্ছে। প্রায় অর্ধেক শেষ হয়ে গেছে, মনে করেন না যে আমি খালি দাঁড়ায় দাঁড়ায় ভিডিও করতেছি, আমিও কিন্তু করছি। ছাদের উপরে এখন এই বাকি একটু আছে, এইটা ক্লিন করে ছাদটা ক্লিন করবো, নিচে চারিপাশে এখন ক্লিন করা সম্ভব না, ছাদটা ক্লিন করে এখন বাসায় দৌড় দিব, আবার কিছুক্ষণ পরে যে আবার আসতে হবে আর কি, এভাবে ব্রেকে ব্রেকে করতে হবে, একবারে করলে অলরেডি হাত পা জমে যাচ্ছে। এই যে আমারও মনে থাকবে, এই যে এমন দিনও আসছে, হাই একটু পরে আর কিছুদিন, আর দু একদিন হইলে আমি ডুবে যাব। ভয়ানক অবস্থা, ওই যারা স্নো থাকতে চায় যা, আরে আমাদের এখানে স্নো হয় না, তারা বুঝবে না আসলে কষ্টটাও কেমন। কিন্তু আবার যেহেতু থামে না এই জন্য নন স্টপ হচ্ছে। হায় আল্লাহ, এই চলো অনেক বেশি হইতেছে এখন,
আবার আসবো না বন্ধ কো বন্ধ হইলে একটু এই এমন ভাবে চোখে না খেয়ে মুখের মধ্যে ঢুকে একদম এলো কথারই চোখে না খেয়ে মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এই এইজন্য তাকানোও যায় না দেখাও যায় না মুখের মধ্যে ঢুকে যাচ্ছে এবার অবস্থা আসলে খারাপ সাফনা সানাকে বাসায় একা রেখে আসছি ওদেরকে এর মধ্যে নিয়ে আসা সম্ভব না আর সাফনা বউ একলাও যে করবে সেটাও সম্ভব না অনেক বেশি তোকে হেল্প করার জন্য চলে আসছি কি অবস্থা শেষ আনা মারিজন খাতিম অর্থাৎ আমার অবস্থা শেষ তোর চেহারা দেখে হচ্ছে তোমার অবস্থা শেষ হইছে মাথার তোমার ডি পড়ে গেছে মাথার এটা দুধাও আরে তো পুরো ঝড় এ তো নরমাল ই না স্নো না তাই না পুরো ঝড়ের মতো অবস্থা যারা ফুকুইতে থাকে এরা হলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট ওয়ারিয়র আসলেই ওয়ারিয়র অফ দ্য আর্থ এই জাপানের এই ফুকু সিটিতে যে এই পরিমাণ স্নো পড়ে এটা কিন্তু টুরিস্ট স্পট হওয়া উচিত সেই হিসেবে তাই না আছে তো কাৎসুমা একটা পাহাড় আছে ওখানে স্কি করতে আসে মানুষ কাৎসুমা স্কি রিসোর্ট নাম আচ্ছা ওকে হ্যাঁ চলো এখন আমরা যাই গাড়ি আপাতত মোটামুটি যা হইছে হইছে আমাদের দুইজনেরই পা অবশ হয়ে গেছে হয় নাই পা অবশ হইছে আমার তো পা শেষ পা রাখা যাচ্ছে না এখন ফেরত যাই আবার হয়তো বাইকটু যদি থামে থামছেই না এই হলো অবস্থা থামার জন্য ওয়েট করছিলাম কিন্তু থামছে না এই জন্য একটু এসে ক্লিন করে দিয়ে গেলাম গাড়িটাকে এখন একটু দেখা যাচ্ছে তা আবার একটু পরে অবস্থা পরে এরকমই হয়ে যাবে যদিও কোশ্চেন করেন যে আপু আপনাদের কী অবস্থা স্নো অবস্থা দেখলাম অনেক খারাপ তো এই জন্যই আমি ভিডিও করছি স্নো দেখতে দেখতে বিরক্ত হয়ে গেলে অবশ্যই আমাকে জানাবেন তো এই তো আজকে ব্লগটা এখানে শেষ হাত পা অবশ হয়ে যাচ্ছে এই জন্য আল্লাহ হাফেজ সবাই ভালো থাকবেন আমাদের জন্য দোয়া করবেন যেন এই সিচুয়েশনটা তাড়াতাড়ি শেষ হয়ে যায়